ফ্রিনেট কথাটি শুনলেই মনটি ভালো হয়ে যায়, কারণ একটি ফ্রিনেটই আপনার মনটাকে খুশি করতে পারে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের যে কয়টা সিম রয়েছে তার মধ্যে শুধুমাত্র জিপি সিমের ফ্রিনেট অ্যাভেলেবল রয়েছে, সেটি হচ্ছে স্কাইপিপিএন দিয়ে। বন্ধুরা, স্কাইপিপিএন দিয়ে আপনারা যে ফ্রিনেটটি ইউজ করছেন সেটি কাজ করছে না, অ্যাকচুয়ালি আপনাদেরকে ব্যান করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে দেখাবো কীভাবে বাংলাদেশের সকল জিপি সিমে, আপনার সব জিপি সিমে কীভাবে ফ্রিনেট ইউজ করবেন স্কাইপিপিএন, রয়্যাল পিপিএন ইত্যাদি ইত্যাদি ছাড়া। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে স্কোয়েড ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আমি শিওর দিয়ে বলতে পারি কাজ করবে না। আর স্কোয়েড ভিপিএন ডাউনলোড করবেন তার সাথে যে কোনো একটি ব্রাউজার ডাউনলোড করবেন প্লে স্টোরে, তাছাড়া ইউসুফ ব্রাউজারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার ফোন অপশনে যাবেন, কল অপশনে যাবেন। যাওয়ার পর এখানে ডায়াল করবেন *555#, দিয়ে কল দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনাদেরকে ইজিনেটটা চালু করে নিতে হবে, আর আপনারা ইজিনেট চালু করতে জানেন। আর হ্যাঁ, ও মোবাইলে অবশ্যই আপনাকে 2-3 MB, 1-2 MB রাখতে হবে, নতুবা স্কোয়াড ভিপিএনটা লোডিং নেয় না। তো বন্ধুরা, প্রথমে স্কোয়াড ভিপিএন ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন স্কোয়াড ভিপিএনের লোগো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নট কানেক্টেড। তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সার্ভার লিস্ট, USA VPN। তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন, জাস্ট একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে সার্ভারে বেশি নেটওয়ার্কের দাগ দেখতে পাবেন ওটা সিলেক্ট করে দিবেন। আমার ফোনে কোনো MP নেই, অথবা আপনারা ফার্স্টেস্ট সার্ভারে ক্লিক করে দিবেন। আমি ফার্স্টেস্ট সার্ভারে ক্লিক করছি। দেন এখানে কানেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই কানেক্ট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে গাইস? তো কানেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্টিং, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ফেল টু কানেক্ট। তো তারপর আবার এখানে যাবেন, আপনার কানেক্ট ফেল হতে পারে দুইবার, তারপর আমার যেহেতু মোবাইলে MB নেই সেহেতু কানেক্টটা ফেল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই কানেক্ট কিন্তু হবে। তো বন্ধুরা, এখানে কানেক্টে আবার ক্লিক করছি, আবার দেখা যাচ্ছে কানেক্টিং হেভিওর, এটা কানেক্ট হয়ে গিয়েছে। USA VPN, এটা অবশ্যই কানেক্ট হবে, আপনাদেরকে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন আমি প্রুফ দেখাচ্ছি, তো আমি ইউটিউব চালিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, অবশ্যই ফ্রিনেটটি কাজ করবে, আপনারা ট্রাই করে দেখুন। একটু লোডিং নিবে, জাস্ট এটাই সমস্যা, দেখতে পাচ্ছেন এটি। সরি বন্ধুরা, আপনাকে অবশ্যই ব্রাউজারটা দিয়ে ইউজ করতে হবে, ইউসি ব্রাউজার দিয়ে আপনাকে ফ্রিনেট ইউজ করতে হবে, ঠিক আছে গাইস? ইউসি ব্রাউজার ছাড়া স্পিড ভালো স্পিড পাবেন না। আমি আপনাদেরকে ইমো দ্বারা প্রুফ দেখিয়ে দিচ্ছি, এটিতে আপনারা অবশ্যই অবশ্যই ফ্রিতে ইমো ইউজ করতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশনের ইয়েতে আমাকে একটা মেল করে দিবেন, মেল অ্যাড্রেসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ইমো চলতেছে। তো বন্ধুরা, জাস্টমিন আপনার ফ্রিনেটটি কাজ করছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন।